এই মুহূর্তে বিগত 6 মাস ধরে পশ্চিমবঙ্গে বন্ধ রয়েছে লোকাল ট্রেন চলাচল। তবে পশ্চিমবঙ্গে কবে লোকাল ট্রেন চালু হবে সে বিষয়ে কিন্তু নির্দিষ্ট কোনো দিন এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে পশ্চিমবঙ্গে কেন লোকাল ট্রেন চালু হচ্ছে না সে বিষয়ে কারা দায়ী বা কি কারণে চালু হচ্ছে না লোকাল ট্রেন, পুরো বিষয়টা কিন্তু এবার পূর্ব রেলের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো। তো বন্ধুরা, অবশ্যই আপনাকে যদি জানতে হয় পশ্চিম বাংলায় কেন লোকাল ট্রেন চালু হচ্ছে না, তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর সকলেই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনারা কবে থেকে বা কোন মাস থেকে লোকাল ট্রেন চালু করতে চাইছেন বা কোন স্টেশন থেকে কোন স্টেশনের মধ্যে লোকাল ট্রেন চালু হলে আপনাদের সবচেয়ে সুবিধা হয়। বন্ধুরা, এই সমস্ত বিষয়গুলি সকলেই কিন্তু কমেন্ট করবেন। এবং এই চ্যানেল থেকে আগামীতে ট্রেন চলাচল সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে এই চ্যানেলের একটা ভিডিও নোটিশ আপনার মিস না হয়। তো বন্ধুরা, এখানে যে খবরটি প্রকাশিত হয়েছে সেখানে এমনটাই বলা হয়েছে, লোকাল ট্রেন না চালানোর কারণ কিন্তু জানালো এবার পূর্ব রেল। তো এখানে কোন ডিটেলস বলা হয়েছে যে লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রে রাজ্য সরকারের মূল ভূমিকা থাকলেও তারা কিন্তু এই বিষয়টিতে এখনো পর্যন্ত আগ্রহ না দেখানোয় লোকাল ট্রেন চালানো যাচ্ছে না বলে পূর্ব রেলের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তোমাদের দেখুন, এখানে পরিষ্কার বলা হয়েছে যে লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রে রাজ্য সরকার কিন্তু মূল ভূমিকা রয়েছে এবং রাজ্য সরকার কিন্তু এই বিষয়টিতে আগ্রহ দেখাচ্ছে না, এর যে কারণে কিন্তু পূর্ব রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এখনো পর্যন্ত কিন্তু লোকাল ট্রেন চালু হচ্ছে না। এবং এখানে আরো বলা হয়েছে, শিয়ালদা দক্ষিণ শাখার সোনারপুর স্টেশনে গত 2 দিন আগে স্টাফ স্পেশাল ট্রেন আটকে যাত্রীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে পূর্ব রেলের ডিভিশনাল ম্যানেজার এসপি সিং তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে ট্রেন চালানোর জন্য রাজ্য সরকার মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক করলেও পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলকে না ডাকায় বিষয়টি কিন্তু ঝুলে রয়েছে। এবং এখানে আরো বলা হয়েছে, রেল বৈঠকের জন্য প্রস্তুত থাকলেও পুজোর আগে কিন্তু লোকাল ট্রেন চালানোর বিষয়টি নিয়ে তারা কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বলেও কিন্তু তিনি উল্লেখ করেন। তখন এখানে পরিষ্কার বুঝতে পারছেন রেল কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রে, কিন্তু রাজ্য সরকার এ বিষয়ে কোনো ভূমিকা দেখাচ্ছে না বা রাজ্য সরকার কিন্তু বিষয়টিতে এগিয়ে আসছে না। রাজ্য সরকার কিন্তু মেট্রো রেলের সঙ্গে একাধিকবার কিন্তু বৈঠক করছেন, সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার পূর্ব রেল বা দক্ষিণ পূর্ব রেলকে ডেকে তাদের সঙ্গে কিন্তু বৈঠক করছেন না এবং যে কারণে কিন্তু লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে এমনটাই কিন্তু পূর্ব রেলের তরফ থেকে বলা হয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন পশ্চিমবঙ্গে কেন চালু হচ্ছে না লোকাল ট্রেন, সে বিষয়ে কারা দায়ী রয়েছেন বা কাদের ভূমিকা রয়েছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।